BNNews24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনে হালচাল প্রচার করছে। এতে 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে 2018 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের উপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলোর আসন ভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে BNNews24.com। আজ থাকছে চাঁপাইনবাবগঞ্জ এক আসনের হালচাল। চাঁপাইনবাবগঞ্জ এক সংসদীয় আসনটি শিবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের 43 নম্বর আসন। 1991 সালের 27 ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ এক আসনে ভোটার ছিলেন 2,27,559 জন। ভোট প্রদান করেন 1,74,929 জন। বিএনপির অধ্যাপক শাহজাহান মিয়া বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 65,560 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামের নজরুল ইসলাম। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পান 62,945 ভোট। 1996 সালের 15 ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির শাসনামলে অনুষ্ঠিত এই নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নামসর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। বিএনপির অধ্যাপক শাহজাহান মিয়াকে বিজয়ী ঘোষণা করা হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন বর্জন করে। এই সংসদের মেয়াদ ছিল মাত্র 11 দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। 1996 সালের 12 জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,33,046 জন। ভোট প্রদান করেন 2,07,037 জন। নির্বাচনে বিএনপির অধ্যাপক শাহজাহান মিয়াকে বিজয়ী ঘোষণা করা হয়। ধানের শীষ প্রতীকে তিনি পান 93,119 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামী নজরুল ইসলাম। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পান 74,144 ভোট। 2001 সালের 27 ফেব্রুয়ারি অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,77,487 জন। ভোট প্রদান করেন 2,48,995 জন। নির্বাচনে বিএনপির শাহজাহান মিয়া বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 96,740 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এনামুল হক। নৌকা প্রতীকে তিনি পান 84,807 ভোট। 2008 সালের 29 ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 3,29,734 জন। ভোট প্রদান করেন 3,07,337 জন। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এনামুল হক বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 1,39,308 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির অধ্যাপক শাহজাহান মিয়া। ধানের শীষ প্রতীকে তিনি পান 1,16,373 ভোট। 2014 সালের 5 জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে এই আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন কানসার বিদ্যুৎ আন্দোলনের নেতা মোহাম্মদ গোলাম রাব্বানী। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট নির্বাচনে অংশগ্রহণ করেনি। 2018 সালের 30 ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 4,05,805 জন। ভোট প্রদান করেন 3,50,736 জন। নির্বাচনে প্রার্থী ছিলেন 4 জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের শামিল উদ্দিন, ধানের শীষ প্রতীকে বিএনপির শাহজাহান মিয়া, টেলিভিশন প্রতীকে বিএনএফের নুরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনিরুল ইসলাম মনিউর প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের প্রয়াত সংসদ সদস্য ডাক্তার মঈনুদ্দিন আহমেদ মন্টুর ছেলে ডাক্তার শামিল উদ্দিন আহমেদ শিমুল নির্বাচিত হন। তিনি পান 1,79,479 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন অধ্যাপক শাহজাহান মিয়া। ধানের শীষ প্রতীকে তিনি পান 1,63,682 ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। চাঁপাইনবাবগঞ্জ এক শিবগঞ্জ আসনে আওয়ামী লীগের সদস্য ডাক্তার শামিল উদ্দিন প্রতিনিধিত্ব করছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আবারও মনোনয়ন চাইবেন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি, উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, সাবেক সচিব জিল্লার রহমান, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ গোলাম রাব্বানী, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আলহাজ এনামুল হক ও সাবেক ছাত্রনেতা প্রকৌশলী মাহতাবুদ্দিন। বিএনপি থেকে মনোনয়ন চাইবেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিয়া, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত ও বিএনপি নেতা বেলা আলী বাকি ইদ্রিসি।
এছাড়া বিএনএফ থেকে নুরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মনিরুল ইসলাম, জাসদ থেকে মোহাম্মদ আজিজুর রহমান আজিজ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে জামায়াত নেতা মাওলানা কেরামত আলী। পর্যবেক্ষণে দেখা যায় চাঁপাই নবাবগঞ্জ এক আসনে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম সংসদে বিএনপি প্রার্থী টানা বিজয়ী হন। নবম, দশম ও একাদশ সংসদে টানা বিজয়ী হন আওয়ামী লীগ প্রার্থীরা। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএ নিউজ 24-এর গবেষণা টিম দৈব চয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার 1991 সালের পঞ্চম, 1996 সালের সপ্তম, 2001 সালের অষ্টম ও 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে বিএনএ নিউজ 24 পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এ চারটি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায় 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 76.87% ভোটার, প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 0.91%, বিএনপি 37.48%, জামায়াত ইসলামী 35.98%, জাতীয় পার্টি 0.33%, স্বতন্ত্র ও অন্যান্য 25.3% ভোট পায়। 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 86.13% ভোটার, প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 14.73%, বিএনপি 46.39%, জামায়াতে ইসলামী 36.94%, স্বতন্ত্র ও অন্যান্য 1.94% ভোট পায়। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 89.73% ভোটার, প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 34.6%, চার দলীয় জোট 38.85%, জাতীয় পার্টি 0.49%, স্বতন্ত্র ও অন্যান্য 26.06% ভোট পায়। 2008 সালে নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 93.21% ভোটার, প্রদত্ত ভোটের মধ্যে 14 দলীয় জোট 45.33%, চার দলীয় জোট 37.86%, স্বতন্ত্র ও অন্যান্য দল 16.81% ভোট পায়। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায় চাঁপাই নবাবগঞ্জ এক আসনে বিএনপির সাংগঠনিক অবস্থা খুবই মজবুত, আওয়ামী লীগের অবস্থান তেমন মজবুত বলা যায় না, জাতীয় পার্টির সাংগঠনিক তৎপরতা নেই বললেই চলে। জামায়াতে ইসলামীর প্রচুর ভোট রয়েছে, নিবন্ধন বাতিল হওয়ায় দলটি দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে না। জামায়াতে ইসলামী কোনো প্রার্থী না দিলে লাভবান হবে বিএনপি। দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে জাতীয় সংসদে 43 নম্বর চাঁপাই নবাবগঞ্জ এক আসনে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে লড়াই হবে। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসনভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ 24-এর সঙ্গেই থাকুন।